তুলে দেখো বসে বসে কি বাজাচ্ছে দেখো। আমাদের ঠাকুরগুলো কত সুন্দর করে সাজিয়েছে মা, এগুলো দিয়ে দিচ্ছে দেখো। তো আমার ছেলে বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই এত ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো মা এই যে এখন পুজো করছে, আমার ছেলে দেখো বসে বসে কি বাজাচ্ছে দেখো। এই যে সকাল 11টা এই যে আমাদের বাড়ির ঠাকুরগুলা, ঠাকুরের মন্দির আর পাশে আছে মায়ের মন্দির। তো দেখো মা আগে গোবিন্দ পুজো করে তারপরে মায়ের মন্দিরে পুজো করবে। তো দেখো এই যে ছেলেরা ঠাকুর দুলি বাজাচ্ছে, দুলি বলতে এই যে আমার বাজায়। তো বাপু বাড়িতে এসেছি, দিদিগুলো আছে, ছেলে ঘন্টা বাজাচ্ছে। আজকে সকালে রান্না করেছিলাম, রান্না আজকে করিনি এখনো। তো রুটি ভেজেছি আর কফির ঘন্ট করেছিলাম। তো এখন রান্না করব ডাল ভাত, তা একটা হয়তো কোনো কিছু করবে, আর মা আবার দুপুরবেলা রান্না করবে, জানি না মাকে কী দিয়ে রান্না করবে। তো আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, ভেবেছিলাম মাসিদের বাড়িতে যাব, কিন্তু ওর বাবা টোটালি না করে দিল, বললো যাওয়ার দরকার নেই। তো তার জন্য মনটা খুবই খারাপ হয়ে গেল, কি করব যাবো না আর বললো, আসতে না বললো, বললো যেতে না। তো ভাবছিলাম একটু যাব মাসিদের বাড়িতে ঘুরতে, তো ওর বাবা না করে দিল, মনটা খুবই খারাপ লাগছে। তো মাও ভেবেছিল যে আমার সাথে যাবে, আর আমার দাদু খুবই অসুস্থ, এখন একদম হাঁটা চলা করতে পারে না। তো মাসি বারবার ফোন করছে, বলছে তাহলে মাম্পি এসছে, মেসোও বলছে যে অনেকদিন থেকে মাম্পি আসে না, তাহলে মাম্পিকে নিয়ে আসো। তো আমি ভেবেছিলাম যে যাবো, আমিও কোনো জায়গায় যাই না, সারাক্ষণ বাড়িতেই থাকি। তো যাব একটু সবার সাথে দেখা করে আসবো, কিন্তু ওর ছেলের বাবা বলে দিল যে যাওয়া যাবে না। তো মনটা খুবই খারাপ লাগছে, তো যাবো না। তো চুলগুলো প্রচুর খারাপ হয়ে গেছে, লাল হয়ে গেছে একদম। এই যে মা সকালবেলা জল এসেছিলো, সব ভর্তি করে রেখেছে বোতল টোতল। আর দেখো আজকে কিন্তু খুব কুয়াশা পড়েছিলো সকালবেলা, অনেক মানে কোনো কিছু দেখা যেতে ছিল না। তো এখন একটু পরিষ্কার হচ্ছে, ছেলে যে মায়ের জায়গায় বসে বসে বাজাচ্ছে, মা ও হাঁটু গেড়ে বসেছে, ও হাঁটু গেড়ে বসে বসে মার সাথে কী করছে দেখো। এই যে মার সাথে হাঁটু গেড়ে ও পুজো করছে, তো মাকে যেটা যেটা দেখছে সেটা সেটাই করছে। বাবা কী করছো, এদিকে আসো বাবা, এদিকে আসো, ওই দেখকে হ্যালো বন্ধুরা বলো, বলো হ্যালো বন্ধুরা, এদিকে ঘুরে, এদিকে ঘুরে বলো, আসো দেখো পুজো করছে, ও এদিকে দেখবে না, এখন খুব খুশিতে আছে। এই যে পুজো করছে, ফুলও ছিটছে, এই যে দেখো ফুল ছিটাচ্ছে, লুলু দিচ্ছ, খুব ভালো হচ্ছে। ঠিক আছে দেখো এই যে পুজো করছে, এই যে ওটা বাজাচ্ছে আদি করছে। এই যে দেখো আমাদের ঠাকুরগুলো কত সুন্দর করে সাজিয়েছে মা, আসো পাকা ঠান্ডা পাকার মধ্যে বসে না, চলো আসো। হ্যালো বন্ধুরা বলো, এদিকে ঘুরে, এদিকে ঘুরে বলো, এই যে দেখো, এই যে এদিকে ঘুরে, এদিকে ঘুরে দেখো। তো ছেলে এখন এদিকে আর ঘুরবেই না, ও পুরো ব্যস্ত হয়ে গেছে। আর আমি এখনো স্নান করিনি, তার জন্য ঠাকুর ঘরে ঢুকবো না। এই যে তিলক দিয়ে দিবা ছেলে, দেখো আমাকে তিলক দিতে আসলে, দাও তিলক দিয়ে দিচ্ছে, খুব সুন্দর করে দিয়ে দিল তিলক। এখন আবার চলে গেল, আসলে মা ঠাকুরকে চন্দন পরালো, তো আমাকে চন্দন পরিয়ে দিল দেখো। এই যে মায়ের মন্দির, মায়ের মন্দির এখনো লাইট দেওয়া হয়নি বলে অন্ধকার একটু একটু দেখা যাচ্ছে। আমাদের টাইম কল এখানেই সকালবেলা জল এসেছিল, তো এই যে আমি ছেলের কাপড় চুপো ধুব দেখে মা আমার জন্য জল রেখে দিয়েছে। তো জল, হ্যাঁ এই যে এখনো জুতো পরে রয়েছে, দাঁড়া আমি কোলে নেই তোমাকে, আসো। তোমার জুতো দিব, তুমি কি দিয়ে খাইছো বলো, ডাল দিয়ে খাইছো, রুটি খাও নাই, আর কি খাইছো, আর কি খাইছো? তো আমার ছেলেকে এই যে জুতো পরবে তার জন্য নিয়ে আসলাম, যা নিয়ে যা।
যাচ্ছে। তিলক দিবা? ঠিক আছে, এই যে তিলক দিবে বলছে। দেখো ছেলে আবার আমাকে তিলক দিয়ে দিচ্ছে। কি করছ? আমাকে তিলক দিয়ে দিচ্ছ? ভালো হচ্ছে, দাও, খুব সুন্দর হচ্ছে। এমনি জুতো খুলে ঢুকো বাবার, জুতো খুলে ঢুকো। হ্যাঁ, ঠাকুর ঘরে জুতো পরে ঢুকতে হয় না। পরবা কিন্তু জুতা পরতে হবে না, জুতো খুলে যাও, ওইখানে আছে তিলক, যাও। তিলক দিয়ে দিবে আমাকে, আবার বসতে বলছে। দেখো কিভাবে তিলক দিয়ে দিচ্ছে, সুন্দর হচ্ছে। তোমাকে দিয়ে দেয়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এরকম ভিডিও দেখার জন্য। টাটা।